কিয়ামতের দিন প্রথম যে সওয়াল আল্লাহ করবা নামাজ সম্পর্কে, নামাজ সম্পর্কে প্রথম সওয়াল করবা, বান্দা তোমার তুমি নামাজ কি পড়িসলাই? বেজান সৎকা করছেন আপনি মাদ্রাসার মধ্যে, বেজান রোজা রাখছেন, বহুত মাল সৎকা করছেন, জাকাত দিছেন, রোজা রাখছেন, নামাজ যদি না থাকে তাইলে প্রথম ডাক্তার ইমুনানি তার লাগি নামাজ ছাড়িতাম না, দৈনিক দৈনিক পাঁচ অক্তর নামাজ রে আমরা খেয়াল করি পড়ি লইতাম, যে যে অবস্থা আছি, যে যে কর্মস্থল আছি, নামাজ ছড়িতে কেউ বাধা দেয় না। চীনের ব্যাপার আলাদা, তারা নাস্তিকর দেশ, কিন্তু ভারতবর্ষের মধ্যে কেউ নামাজ ছড়িতে বাধা দেয়নি, বাধা দেয় না কেউ রে, সেখানে সেনে আমরা বাধা দিছি আমরা রে, সেখানে দোকার মধ্যে পড়ি আমরা এইগুলা অপকর্ম করি আর আমরা। সুতরাং নামাজ রে আমরা পড়ি লইতাম, দৈনিক নামাজ ছড়িতে কত সময় লাগে ভাই? যদি আমি হিসাব করছি এক অক্তর নামাজও যদি আমরা 15 মিনিট করে যদি সময় লাগে, 15 মিনিট করে যদি সময় লাগে, তাও ইলে পাঁচ অক্তর নামাজ, মুসলমান পাঁচ অক্তর নামাজ পড়িতে একজন মানুষের 75 মিনিট সময় লাগে, 5 খণ্ড 75, 75 মিনিট আল্লাহর রাস্তার মধ্যে আল্লাহর জিকিরের মধ্যে যেবাইতাম নানি পারমু তো ইনশাআল্লাহ, আল্লাহর দয়ে আমরা পাঁচ অক্তর নামাজ পড়ি লইতাম। যারা নামাজ এখনও আমরা আদায় করি না রীতিমতো, তারা নামাজ রে পড়ি লইতাম। আমি একটা হাদিস শরীফ পড়েছি, আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইতেন, মাসালুল লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল লাযী লা ইয়াযকুরু রাব্বাহু মাসালুল হাইয়ি ওয়াল মাইত। একটু কলিমার জিকির করো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, لا اله الا الله لا اله الا الله محمد رسول الله বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইন, যারা আল্লাহ জিকির করে, যারা আল্লাহ 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 আল্লাহর নাম জপে, যারা রবের ইবাদত করে, যারা রবের জিকির করে, রবরে স্মরণ করে, আল্লাহরে স্মরণ করে, যারা নবী যে ফরমাইন, আর যারা স্মরণ করে না, মাসালুল্লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াযকুরু রাব্বাহু, এবং যারা আল্লাহ স্মরণ করে না, যারা রবের জিকির করে না, মাসালুল হাইয়ি ওয়াল মাইত, তার মিসাল হইল, তার উদাহরণ হইল, তার উদাহরণ হইল, তার মিসাল হইল, যে আল্লাহর জিকির করে সে জীবিত, সে জীবিত, সে জীবিত, এবং যারা আল্লাহর জিকির করে না, যারা আল্লাহর ইয়াদ করে না, যারা আল্লাহর ইয়াদ করে না, সেই মানুষটা মৃত। আমরা কই তো ঠিক আছে, আমরা তো আল্লাহর জিকির করে না কিন্তু জীবিত আছি তো। এই হাদিসটার মর্মার্থ আমরা যদি যাই ব্যাখ্যার মধ্যে লেখিতাম, যে যারা আল্লাহর জিকির করে না, যারা আল্লাহর ইয়াদ করে না, যারা আল্লাহ স্মরণ করে না, নবী যে ফরমাইন, তারার কল মুর্দা হয়ে যায়, তারার কল মুর্দা হয়ে যায়, তারার কল মুর্দা হয়ে যায়, অন্তরটা মরি যায়। সুতরাং ওর অন্তরটা যে সজীবিত রাখতে চাই, অন্তরটা যে জীবিত রাখতাম চাই, তাই না আল্লাহর জিকির, আল্লাহ স্মরণ দে ইয়াদ করা লাগবো। বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের সামনে দিয়ে গেছে একবার, হা সামনে দিয়া সাহাবায়ে কেরাম হল, বসা লাইন ধরিয়া বসা, বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইন, জাদ্দিদু ঈমানাকুম ওয়া মান সাহাবিরা, তোমরা এমনি বসে আছো কেন? তোমরা তোমার ঈমান ঈমানকে নবায়ন করো, ঈমানকে জ্বালাও, ঈমানকে মজবুত করো, ঈমানকে কি করো? মজবুত করো। দেখো ঈমানকে মজবুত করার মাধ্যম জিকির করা, লা ইলাহা ইল্লাল্লাহর জপা, সুবহানাল্লাহ। জাদ্দিদু ঈমানাকুম, কিলা ইয়া রাসূলাল্লাহ ওয়া কাইফা নুজাদ্দিদু ঈমানানা, ক্বালা আকসিরু লা ইলাহা ইল্লাল্লাহ। বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইন, ওয়া আমার সাহাবীরা, তোমরা ঈমানকে সজীব করো, ইমানরে শক্ত রাখো, ইমানরে মজবুত বানাও। সাহাবায়ে কেরাম বলে জিজ্ঞাসা করার লাগো, আল্লাহর নবী, আমরা আমাদের ইমানকে কিভাবে নবায়ন করব, ইমানরে কিভাবে মজবুত করতাম? তো আমার আল্লাহ রাব্বুল আমিনে ফরমাইন, আমার নবী ফরমাইন, যে তোমরা আকসিরু যিকরাল্লাহ, তোমরা আল্লাহর জিকির বেশি বেশি কইয়া করো, সুবহানাল্লাহ। আল্লাহর জিকির, নামাজ আল্লাহর জিকির, কুরআন আল্লাহর জিকির, আর যেগুলা
তসবিহ তাহলিল এগুলো আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ। সুতরাং আল্লাহরে আমরা বেশি বেশি করে ইয়াদ করতাম ফার্মতো ইনশাআল্লাহ। আল্লাহর জিকির যদি না করি তাহলে কলব মরি যাইব, আর কলব যদি মরি যায় তাহলে কিতা হইব, গুনার খাম খরবায় অনবরত খেয়ে বাদান তোনা শয়তানের প্ররোচনার মধ্যে পড়িয়ে গুনাহ মুসলমানে করে। সুতরাং আমরা গুনার থেকে বাঁচিতাম আল্লাহর জিকির করতাম। নবী যে ফরমাইন আহাব্বুল কালাম ইলাল্লাহি আরবাউন, আল্লাহর কাছে সাতটা বাক্য খুব আপনার প্রিয়, সাতটা বাক্য আল্লাহর কাছে খুব প্রিয়। আহাব্বুল কালাম ইলাল্লাহি আরবাউন, সাতটা বাক্য আল্লাহর কাছে খুবই পছন্দনীয়, খুব মাহবুব। আমরা এই মাহবুব কালাম যাইতে চাইনি, আমল করব তো তরবিজে ফরমাইন আহাব্বুল কালাম ইলাল্লাহি আরবাউন, সুবহানাল্লাহ সবচেয়ে প্রিয় বাক্য সুবহানাল্লাহ, আল্লাহ পবিত্র। এই বাক্য আমরা পড়িতাম পারবো তো ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি হাদিস শরীফের মধ্যে আইছে, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি বুখারী শরীফের হাদিস। যদি কোন মানুষের সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার পড়ে, কয়বার 100 বার যদি পড়ে এই তসবিহ, যদি 100 বার জপে, তার আমলনামার মধ্যে যদি নবী যে ফরমাইন তার আমলের মধ্যে যদি তার কাছে যদি আপনার সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ হয়ে যায়, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি যদি দৈনিক 100 বার পড়ে, ওইগুলা সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। কয় সুবহানাল্লাহ, আর আওয়াজ করে কয় সুবহানাল্লাহ। ফারমুতো সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি পড়িতে 5 মিনিট লাগে, তো 5 মিনিট আরো কম লাগবে। তো আমরা 100 বার দৈনিক পড়িতাম সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি আন্না সুবহানাল্লাহ বিহামদিহি। আমরা আরো পড়ে যদি সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, আরো বেশি গুনাহ নাই কি হইব সুবহানাল্লাহ। এক নম্বরে আল্লাহর কাছে প্রিয় কয়টা বাক্য, সাতটা। এক নম্বরে সুবহানাল্লাহ, দুই নম্বর আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আল্লাহ আমরা